ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण परायने सर्वस्याति हरे देवी नारायणी नमस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघर अष्टम संघगुरु परम पूजन्य श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराज वक्तृता संकलन सत् प्रसंग पाठ एवं आलोचनार उद्देश्य निये आम्रा आज के जो वक्तृताटी पढ़ब से वक्तृता संख्या 20। बेलूर मठे श्री रामकृष्ण जन्मतिथि 13 मार्च 1957 साले देवा। আজকের আলোচনার বিষয়বস্তু শ্রীরামকৃষ্ণ এবং তার অবদান আমাদের জীবনে, আমাদের জীবনকে কেমন করে পরিবর্তন করতে পারে শ্রীরামকৃষ্ণ দেবের জীবন, শ্রীরামকৃষ্ণ দেবের বাণী, সেই বিষয়ে তিনি বলেছেন। এই বক্তৃতাটা দেওয়া হয়েছে একটি বিশেষ দিনে, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথির দিন। অতএব এর ভূমিকা অনেকখানি। মহারাজ বলছেন, গঙ্গার ওপার থেকে ওই যে মাইকের শব্দ ভেসে আসছে, এই হচ্ছে আধুনিক সভ্যতা। এই সভ্যতা মানুষের মনকে অনবরত বাইরের দিকে টানছে, বিক্ষিপ্ত করছে। মানুষের মন এখন একবারে ছড়িয়ে পড়েছে। ঠাকুর বলতেন, সর্ষের পুটুলি একবার খুলে গিয়ে সর্ষে যদি ছড়িয়ে পড়ে, তাকে আবার এক জায়গায় জড় করা খুব কঠিন। আমাদের মন যেন সর্ষের পুটুলি, একবার চারদিকে ছড়িয়ে গেলে তাকে জড়ো করা, গুটিয়ে আনা বেশ শক্ত। এটা আমরা একবারে আমাদের জীবন দিয়ে অনুভব করতে পারি, এই যে মন যদি ছড়িয়ে যায় কীরকমভাবে হয়, আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কোনখানে আমাদের থামতে হবে, কোনখানে আমাদের এগোতে হবে, কতটুকু বলতে হবে। একার তার কারণ হচ্ছে আমরা একমুখী চিন্তাভাবনা করে উঠতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। বলছেন যে বাইরে গঙ্গায় যে গঙ্গার ওপার থেকে যে আওয়াজ আসছে মাইক্রোফোনের আওয়াজ, এটি হচ্ছে আধুনিক সভ্যতার কথা। মাইকের দুটো দিক আছে, একটা হচ্ছে শব্দ প্রক্ষেপণ, মাইকের অন্য নাম হচ্ছে শব্দ প্রক্ষেপণ যন্ত্র, প্রক্ষিপ্ত করে আপনার আওয়াজ যতটুকু সেটাকে বাড়িয়ে দেয়, অনেক দূর অবধি আপনি আপনার কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আবার একই সঙ্গে ওই যে শব্দ প্রক্ষেপণ হতে থাকে, সেটা আপনাকে কিছুতেই কোনোভাবেই কোনো বিষয়ে কনসেন্ট্রেট করতে দেয় না। আপনার যদি কারুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব উৎসব দেখার সুযোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা হাড়ে হাড়ে উপলব্ধি করবেন। সেই সময় তিন জায়গা থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এক হচ্ছে বেলুর মঠের যে মূল স্টেজ, সেখান থেকে সম্প্রচারিত হয়, তার একটা মাইক্রোফোন চলতে থাকে। আরেকটা হচ্ছে মঠ কোর্টইয়ার্ড, বেলুর মঠের স্বামীজির যে ইয়ে আছে, যে আম গাছ আছে, আম গাছের তলায় যে কোর্টইয়ার্ডে যে অনুষ্ঠান হয়, সেখানেও থেকে প্রচারিত হয়, সেটাও আসতে থাকে। আর আরেকটা হচ্ছে পাইপ গেটের পরে যেটা জুতো ঘর হয়, সেই জুতো ঘরটি চতুর্দিক বন্ধ করে ওটা ব্রডকাস্টিং স্টুডিও করা হয়। ব্রডকাস্টিং স্টুডিও একসময় প্রয়োজন ছিল হারানো প্রাপ্তির খবর দেবার জন্য। প্রচুর মানুষ হারায়, 3 লক্ষ লোক সারা দিন আসে এবং প্রচুর মানুষ হারায়। ওই একটা নির্দিষ্ট সময়ের পরে ওইটা অ্যানাউন্স করে যায়, একঘেয়ে যদি অ্যানাউন্স করা হয় তাহলে সমস্যা হবে, তাই নতুন সন্ন্যাসীরা ওখানে প্রোগ্রাম করেন। কেউ কথামৃত পাঠ করেন, কেউ লীলা প্রসঙ্গ থেকে পাঠ করেন, কেউ ভজন গান গান, কঠোপনিষদ পাঠ হয়, গীতা পাঠ হয়, বৈদিক চ্যান্টিং হয়, নানা কিছু হয়। এই তিনটের আওয়াজে একেবারে ভীষণ রকমের অবস্থা তৈরি হয়ে থাকে। আমরা যারা দীর্ঘদিন জিওসি ক্যাম্পে কাজ করেছি, ওর ঠিক মধ্যমণি হয়ে বসে কাজ করা, সেটা যে কী ভীষণ তপস্যা, মাইক্রোফোন যে কী অদ্ভুত রকমের ডিস্ট্র্যাক্টিং, কখনো কোনো কাজের মধ্যে কনসেন্ট্রেট করতে দেয় না। এটা আমাদের কাছে একটা দুরূহ সাধন ছিল, সমস্ত কিছুর মধ্যে দিয়ে মনকে ঠিক রেখে কাজ করা। এই যে মহারাজ বলছেন না, এই যে মাইকের শব্দ ভেসে আছে, এই হচ্ছে আধুনিক সভ্যতা। এই সভ্যতা মানুষের মনকে অনবরত বাইরের দিকে টানছে, বিক্ষুব্ধ করছে। এই আধুনিক সভ্যতা এবং প্রাচীন সভ্যতার মধ্যে ফারাক হচ্ছে, আধুনিক সভ্যতা বলছে লুকিং আউটওয়ার্ড, আর নতুন প্রাচীন সভ্যতা বলছে লুকিং ইনওয়ার্ড, নিজের ভেতরের দিকে খুঁজে পাওয়া। ধর্মও তাই, যখন বাইরের সমস্ত পথ বন্ধ হয়ে গিয়ে আমাদের ভিতরের পথটি উন্মুক্ত হয়, তখন আমরা
এই ধর্মপথে যাত্রা শুরু করি। আমরা যখন বাইরে ভগবানকে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে পড়ি, যখন আমরা আমাদের নিজের ভেতরে সেই অসীম সত্তার ভেতরে ভগবানকে অনুসন্ধান করে থাকি, তখন আমাদের ঠিক ঠিক ধর্মপথ বা ধর্মপথের যাত্রা শুরু হয়ে থাকে। এটা হচ্ছে কথা। মহারাজ বলছেন যে মানুষের মন এখন একেবারে ছড়িয়ে গেছে, এটা একটা কথা, কিছুতেই কনসেন্ট্রেট করা যায় না। সেদিনকে একজনকে ফোন করেছিলাম, অনেকবার করে ফোন করছি, কিছুতেই যে কারণে হোক তিনি ধরছেন না। তারপরে অনেকবার, তারপরে একটু পরে তিনি আমাদের রিং ব্যাক করলেন, বললেন মহারাজ ঠিক বুঝতে পারিনি, জানেন তো মিঠাই সিরিয়াল দেখছিলাম। এই যে তার ভেতরে এমনভাবে এনগ্রোসড হয়ে গেছে, একটা কাল্পনিক গল্প চলছে। আমাদের জীবনে সব কিছু বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, দাওয়া বন্ধ হয়েছে, ওই গল্পের সঙ্গে এক হয়ে গেছি। সেদিনকে একটা ছোট্ট ইয়ে দেখছিলাম, একটা ভিডিও ক্লিপিং দেখছিলাম, সেইখানে কত রকমের মা হন তার সেই মায়েদের গল্প আছে। কোনো মা খুব সেন্সেশনাল মা হন, কোনো মা খুব কেয়ারিং মা হয়, কোনো মা সিরিয়াল সর্বস্ব মা হয়। সেই মেয়ে কথা বলছে আর মা তার উত্তর দিচ্ছেন, কিন্তু মা মেয়ের কথার উত্তর দিচ্ছে না, তিনি সিরিয়ালে যে অভিনয় হয়ে যাচ্ছে তাদেরকে বলছেন, যারা কেউ শুনতে পাবে না আমার কথা। সেই বাবার উদ্দেশ্যে বলছে ছেলেকে, মেয়েকে বেশি ওরকমভাবে লাগাম দেওয়ার চেষ্টা করো না, বেরিয়ে গেলে হয়ে যাবে। মেয়েটা ভাবছে বোধ হয় তার সম্বন্ধেই বলা হচ্ছে, কিন্তু তা কিন্তু নয়, তিনি এনগ্রোসড হয়ে গেছেন। তার মন এই যে তার যে নিজের যে পরিধি, যে তার নিজের যে পরিমণ্ডল, এর বাইরে চলে গেছে। এইটি একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। বলছেন সর্ষের পুঁটুলি একবার খুলে গিয়ে যদি সর্ষে যদি ছড়িয়ে যায়, তাকে আবার এক জায়গায় জড়ো করা খুব কঠিন। আপনারা দেখেছেন আগে সেই কৌটো থেকে যদি সর্ষে বেরিয়ে যায়, এখন তো আর সর্ষে বাটার প্রসঙ্গ আসছে না, আগে একটা সময় সর্ষে বাটা হতো, সর্ষে বাটার সময় জলের মধ্যে দিয়ে তারপর সেটাকে তুলে ওই পেশার, এই যে পেশার যে যন্ত্র তার মধ্যে ফেলা হতো, ওই জলের মধ্যে দেওয়া বা সর্ষেটাকে পেশার যন্ত্রের মধ্যে ফেলার আগেই, মানে বাটনা বাটা শিলে ফেলার আগে, সে যদি একবার ছড়িয়ে যায় তাকে তোলা খুব কঠিন। মন সেই রকম ছোট্ট ছোট্ট জিনিস, অথচ সমাহিত হলে, একসঙ্গে সঙ্গবদ্ধ হলে তার একটা আলাদা রূপ থাকে, কিন্তু আমরা কিছুতেই সেইটা করে উঠতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের মন এমনভাবে ছড়িয়ে যায়, এমন নানা বিষয়ের মধ্যে ছড়িয়ে যায়, আমরা কিছুতেই সেইটাকে গ্রহণ করতে পারি না। আমাদের মন যেন সর্ষের পুটিলির মতো, একবার চারিদিকে ছড়িয়ে গেলে তাকে গুটিয়ে আনা বড় শক্ত, তাকে গুটিয়ে আনা শক্ত ব্যাপার। মানুষের মন এখন খুব বহির্মুখ হয়ে গেছে, বাইরে নানা রকম চাকচিক্য আর আড়ম্বর তার প্রধান আকর্ষণের বিষয় হয়েছে, এক জায়গায় একটু স্থির হতে পারে না। আধুনিক প্রতিমাগুলো সব কেমন কেমন গড়া হচ্ছে, এক জায়গায় দুর্গা, এক জায়গায় লক্ষ্মী, আরেক জায়গায় সরস্বতী, সেই রকম সরস্বতী কার্তিক গণেশ, যেন কারোর সাথে কারো ভাব নেই, সব ছাড়া ছাড়া। দেবী পূজায় যে নিয়ম নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি ছিল সেসব কোথায় গেছে, কেবল বাইরের আড়ম্বরের দিকে দৃষ্টি পড়েছে, এটা একটা বলার জিনিস। একচালের প্রতিমা ভেঙে গেছে, এটা ঠিক আমাদের সংসার জীবনের প্রতীক, এখনো কিন্তু আর ওই জয়েন্ট ফ্যামিলি এইটা বোধহয় আর নেই, জয়েন্ট ফ্যামিলি নেই, ভেঙে চুড়ে একেবারে তছনছ হয়ে গেছে। এখনকার আগামী দিনের সন্তানেরা বর্দা ছোড়দা, তার বাইরে বোধহয় আর কোনো বর্দি ছোড়দি, তার বাইরে বোধহয় আর কোনো রিলেশনশিপ বুঝতে পারবে না। কারণ আর আগেও তাই ছিল যে সব পরিবারে একটা দুটি করে ছেলে থাকতো, কিন্তু যখন ওই বাবা কাকা সব মিলে একটা জায়গায় থাকতেন, তখন পরিবারে এর সংখ্যাটা অনেক ছিল, এই সন্তানদের সংখ্যা অনেক ছিল। এবং সেখানে আমরা দেখেছি বড় একটা কেউ খুলে মানে ফিরেও তাকায় না, যৌথ পরিবারে ছেলেপুলেদের সব আলাদা করে ডিস্টিং করে দেখার সুযোগ হয় না, ফলে সবার ভিতরে খাবার ভাগ করে খাওয়া, নিজেদের ভাবনা চিন্তা ভাগ করে খাওয়া, এবং এমনকি শাসন করার অধিকারও সবার রয়েছে। যেমন কাকা তার ছেলেকেও শাসন করছে, তেমনি তার দাদার ছেলেকেও শাসন করছে, এই ক্ষেত্রে কারোর কোনো প্রশ্ন আসতো না। আমাদের ফ্যামিলিগুলো যেমন ভাঙতে শুরু করেছে, তার প্রকাশ প্রভাব হয়েছে আমাদের এই যে আমরা যে আরাধ্য দেবদেবীর ক্ষেত্রেও, সেক্ষেত্রেও এই জিনিস হয়ে গেছে। একসঙ্গে এই দেখা যাচ্ছে যে একত্রিত হয়ে তারা কাজ করতে পারছে না। দেবী দুর্গার এই যে এক চালার যে প্রতিমা, এটার একটা অর্থ আছে, মানে প্রত্যেকটি প্রতিমা এক একটি অর্থকে বহন করে।
যেমন লক্ষ্মী হচ্ছেন দেবীর শ্রী গুণের প্রতীক, গণেশ হচ্ছে দেবীর সিদ্ধিদাতা এবং বিঘ্ন দূরকারী যে মূর্তি তার প্রতীক, কার্তিক হচ্ছে একাগ্রতা শৌর্য বীর্যের প্রতীক, আবার একই সঙ্গে মা সরস্বতী হচ্ছে জ্ঞানের প্রতীক, সিংহ হচ্ছে দেবীর রজগুণের প্রতীক, মহিষাসুর হচ্ছে দেবীর তমগুণের প্রতীক, আর দেবী হলেন এই তমগুণ রজগুণকে মিলিয়ে যেটা সাত সত্যগুণ, বিশুদ্ধ সত্যগুণ, যে তমগুণের মতো শান্ত আবার একই সঙ্গে রজগুণের মতো প্রবল পরাক্রমশালী। এই যে সম্পূর্ণ মূর্তি এবং তার উপর যে আটচালাটা, যে তার উপর যে চালাটা আঁকা হয়, তাতে দেখবেন ঠিক দেবী দুর্গার মাথায় শিব ঠাকুর বসে আছেন, তম্বুরা বাজাচ্ছেন। তম্বুরা বাজানোর কায়দাটা ভারী সুন্দর, খুব অদ্ভুত। তম্বুরা বাজাচ্ছেন তিনি একদম বিভোর হয়ে, মানে যিনি এই সবকটিকে, এই যে সবকটি যে গুণ আছে এগুলিকে যখন একত্রিত করে চিন্তা করেন, তখন তিনি ওই দেবী ভাবটার ভেতরে একেবারে বিভোর হয়ে যান। তিনি যেন কখনোই সেই ভাবটির বাইরে যেতে পারেন না, এটির কথা এখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে। তাই বলছেন যে এই কাজ যেন কারোর সাথে কারো ভাব নেই, সব ছাড়া ছাড়া। দেবী পূজায় এই যখন এই সমস্ত ভাবগুলি ঘনীভূত হয় আমাদের মধ্যে, অটোমেটিক্যালি শ্রদ্ধা ভক্তি আসে। আমরা যখন সবকটা মূর্তিকে সবকটি ভাবকে একত্রিতভাবে দেখি তখন আমাদের আসে। দেবী পূজা বছর বছর হয়, তার কারণ হচ্ছে মা করুণাময়ী তিনি আমাদেরকে মনে করান, আমাদের জীবনের উদ্দেশ্য মনে করাতে তিনি বছর বছর আসেন, এবং এই এক একটি ভাবকে কেন্দ্র করে তিনি যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে যান, আমাদের যেন প্রত্যেকবার আমাদের ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে তিনি আমাদের সহায়ক হন। এটা হচ্ছে কথা। এই কারণেই বলছেন মহারাজ, বলছেন কেবল বাইরের আড়ম্বরের দিকে দৃষ্টি পড়েছে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন বাইরের আড়ম্বরটাই এখন প্রধান হয়ে গেছে, দেবী অপ্রধান হয়ে গেছে। মাঝখানে একটা সময় ছিল যে সময় নানা রকমের প্রতিমার কায়দা ছিল, বিস্কুটের প্রতিমা, এই হচ্ছে এই আগে একটা সময় আমরা দেখেছি নানা রকম ডালের প্রতিমা, বিস্কুটের প্রতিমা, কাজুর প্রতিমা, প্রতিমা আর কিন্তু আসল প্রতিমা যেটা সেটা একটা নিচুর কাছে ছোট্ট জায়গায় পুজো হচ্ছে। তারপর হলো ঝাড়, মানে আলোকসজ্জা, চন্দননগরের আলো, নানা রকমের আলো, সেই নাচছে গাইছে সেই সবগুলোর প্রতি এখানে আমাদের দৃষ্টিটা ক্রমাগত চলে যাচ্ছে। এখন হচ্ছে প্যান্ডেল, কে বুর্জ খলিফা করছে। আমার মনে আছে এই নাগেরবাজার সারদা সঙ্ঘের ওদের একটা ক্লাস ছিল ঠিক দুর্গাপুজোর আগে, সেই ওই যে ব্রিজটা আছে কানেক্টিং ব্রিজ, সেই ব্রিজেতেই আমরা দাঁড়িয়ে রইলাম প্রায় 35 মিনিট, কারণ বুর্জ খলিফায় শয়ে শয়ে মানুষ যাচ্ছেন। তখনও দুর্গাপুজো শুরু হয়নি, সেটা বোধ হয় দ্বিতীয়া কি তৃতীয়া হবে, শয়ে শয়ে মানুষ বুর্জ খলিফা দেখতে যাচ্ছেন। কেউ কিন্তু দুর্গা ঠাকুর দেখার কারুর কোনো আসক্তি নেই, সবাই যাচ্ছেন বুর্জ খলিফা দর্শন করতে। এটা হচ্ছে কথা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে বিধেয়র দাম অনেক বেশি হয়ে গেছে, যার দাম আমাদের প্রতি মুহূর্তে প্রতি পদে পদে আমাদের দিতে হচ্ছে, একেবারে জীবন দিয়ে আমাদের দিতে হচ্ছে, অথচ আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমরা কেমন করে তার থেকে পেরিয়ে যাব সেই অর্থটা বুঝে উঠতে পারছি না। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য একটা ভারী সুন্দর গল্প লিখেছেন, ছোট গল্প বেরিয়েছিল কোনো এক বছর পূজা সংখ্যা দেশ পত্রিকায়। সুচিত্রা দেবী এক বছর উপন্যাস লিখতেন, পরের বছর ওই একই পত্রিকায় গল্প লিখতেন, বড় গল্প লিখেছিলেন। সেখানে এক মাস্টারমশাই, একজন বাবার গল্প আছেন, যিনি বাবা ক্রমান্বয়ে ঘুষ নেন এবং ঘুষ নিয়ে নিয়ে তার পরিবারটিকে খুব সমৃদ্ধশালী করেছেন। তার ছোট্ট ছেলেটা যত বড় হচ্ছে সে দেখেছে যে বাবা ক্রমাগত রোজ ওই টাকার প্যাকেট নিয়ে আসেন, মাকে দেন এবং আলমারির একটা বিশেষ জায়গায় সেই এতে থাকে। একদিন সেই টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে থেকে 50,000 টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটা কিন্তু মন প্রাণ দিয়ে পড়াশুনো করে, তার অনেকজন শিক্ষক আছে, বাবা মারা তার উচ্চ লেখাপড়া নিয়ে ভীষণ প্রশংসিত, কিন্তু কোনো কারণে তার ভিতরে একটা প্যানিক তৈরি হতে থাকলো, এবছরে বোধ হয় সে খুব ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবেন। তারপরেই দেখা গেল 50,000 টাকা সেই আলমারি থেকে মিসিং, এবং সেই মিসিং জায়গাটা খুঁজতে গিয়ে ছেলেটা এসে খুব ক্যাজুয়ালি বললো, ওখানে টাকা ছিল তো নিয়েছি তো, 10,000 টাকা করে পেপার, 5টা পেপার আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আর ইংরেজি, আর এই এই 5টা পেপার বাইরে বিক্রি হচ্ছিল, এক জায়গায় শুনলাম যে ওই 5টা পেপার 10,000 টাকা দিলেই এক একটা করে পেপার পাওয়া যায়, তাই কিনে নিয়ে এলাম, প্র্যাকটিস করে যাব তাহলে আরও ভালো রেজাল্ট হবে। ও টাকা তো ওরকম আসতে যাচ্ছে। এই যে টাকার যে মূল্য,
মূল্যবোধ যেগুলো বাবা মার কাছ থেকে যেটা আমরা ইনহেরিট করি, সেই ইনহেরিটেশনটা সরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের জীবনও ধর্মমুখী হচ্ছে না, আমার জীবন আদর্শমুখী হচ্ছে না। উপনিষদে বলছে, যখন গুরুর কাছে শেষবারের মতো শিষ্যের কথা হচ্ছে, সেখানে উপদেশ গুরু নানা রকমের উপদেশ দিচ্ছেন, শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া দেয়ম, রিয়া দেয়ম, শ্রিয়া দেয়ম, সংবিধা দেয়ম, এই নানা রকমের কথা বলছেন, এই নানা দেয়মের কথা বলছেন। সেইখানে একটা জায়গায় বলা আছে, যেটা আমরা খুব উল্লেখ করে থাকি, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। বলছেন মাকে, মা এবং বাবা, আচার্য এবং অতিথি, এদেরকে দেবতা জ্ঞান করতে হয়। প্রশ্নটা যদি ঘুরিয়ে আমরা আমাদের মা বাবাকে করি, তাহলে দেখবেন খুব সংকটের মধ্যে পড়ে যাব। আমরা যারা গুরুজন, যারা মা বাবা, আমরা কি সত্যি নিজেদের দেবতার স্তরে উন্নীত করেছি? আমাদের জীবনগুলোকে কি এমনভাবে পরিচালিত করছি যাকে দেবতার সঙ্গে তাকে তুলনা করা চাইলে আমাদের ভেতরে কি সেই ভাবগুলোর বিকাশ হচ্ছে? আমরা শুধু চাইছি আমাদের সন্তানেরা আমাদের দেবতার জ্ঞানে পুজো করুক, আমাদের ভালোবাসুক, কিন্তু আমি কি সেই স্তরে উন্নীত হয়ে উঠতে পারছি? এটা একটা খুব বড় প্রশ্ন, এটা একটা বড় ধরনের প্রশ্ন এসে এখন দেখা দিয়েছে। তাই এই যে যত আমাদের দৃষ্টি বাইরের দিকে যাবে, তত কিন্তু আমাদের জীবন হারিয়ে যাবে, সর্ষের পুটুলির মতো ছড়িয়ে যাবে, যেটি পূজনীয় মহারাজ তার বক্তৃতায় বলছেন। এবার তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, ঠাকুর এসেছিলেন গোপনে, কোনোরকম বিভূতি নেই, বাইরের কোনো প্রকাশ নেই, গেরুয়া পড়লেন না, তিলক ফোঁটা কাটলেন না, এমনকি বৈধি পূজা করলেন না, সব ছিল তার অন্তরে। বাইরের জিনিস তো লোক দেখানোর ব্যাপার, ভবতারিণীর পূজা করলেন সেও অদ্ভুতভাবে, তার পূজায় কোনো বিধি নিয়ম নেই, শুদ্ধ মনে যেমন ভাব আসছে তেমনি করছেন, সবাই ভাবলে পাগল বামুন। রাসমণির কাছে নালিশ গেল, সাধারণ লোকে তাকে তো চিনতে পারেনি, রাসমণি কতকটা চিনেছিলেন। ঠাকুর বলতেন, রাসমণি মা, রাসমণি মার অষ্টসখীর একজন, এত বড় কথা তিনি নিজে মুখে বলে গেছেন। ঠাকুর রাসমণিকে জেনেছিলেন, রাসমণি তাকে কতকটা বুঝেছিলেন। তিনি বললেন, ইনি সাধারণ পাগল নন, ইনি যেমন করছেন তাই ঠিক, এর কোনো কাজে কেউ যেন বাধা না দেয়। ঠাকুর আর কোনো লোক, ঠাকুরের আর কোনো লক্ষ্য নেই, তন্ময় হয়ে আছেন মাতৃভাবে, জামাদুরের কথা পরনের কাপড়খানা পর্যন্ত সবসময় ঠিক থাকে না। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্মৃতিচারণ করেছেন হৃদয়রাম, সেগুলি শোনা শুনেছেন রামলাল দাদা, রেকর্ডেড আছে। ঠাকুর যখন মাকে সাজাতেন, যখন তিনি বেশকারী হিসেবে এসেছিলেন, সেই বেশকারী হিসেবে তার সাজানোর কায়দাটা অপূর্ব ছিল। মাকে তিনি খুব সুন্দর করে সাজাতেন, এবং সাজানোর কাল হয়ে গেলে তিনি তার গন্ধর্ব নিন্দিত কণ্ঠে মাকে গান শোনাতেন। দেখুন, ভগবানের সঙ্গে একটা মানবিক সম্পর্ক তৈরি হয়েছে। আমরা ভগবানকে ফুল বেলপাতা সব দিয়ে সাজিয়ে গুছিয়ে বড় দূরের করে রাখি, আন্তরিকতা আমাদের সঙ্গে আসে না, আমরা কখনো ভাবি না ভগবানের সাথে একটা সহজ স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে হবে। শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পূজা কেমন করে করব। মা বলেছিলেন যে কোনো মন্ত্র না জানলে ওই এসো গো, খাও গো, বসো গো, এইগুলো বলবে। শ্রী শ্রী মায়ের জীবনে একটি অসাধারণ স্মৃতিকথা সরজুবালা দেবী বলছেন, তিনি ছাদ থেকে কাপড় নামিয়ে এসে ওই এক জায়গায় আলনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো গুছোচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন শ্রী শ্রী মা যে এসছেন তিনিও লক্ষ্য করেননি, এবং তিনি যে ঘরে আছেন শ্রী শ্রী মাও লক্ষ্য করেননি। মাথায় কাপড় দিয়ে লজ্জা বধূটির মতো দাঁড়িয়ে বউ, নতুন বউয়ের মতো বলছেন যে, এসো ঠাকুর, খাবার দেওয়া হয়েছে, খাবে এসো, গোপাল এসো, খাবে এসো বলে পঞ্চপাত্রটি নিয়ে যেই ঘুরছেন তিনি সরজুবালাকে দেখতে পেলেন। লজ্জা পেয়ে সরজুবালাকে তিনি বলছেন যে, মা, সরজ সবাইকে খেতে ডেকে ডাকতে নিয়ে যাচ্ছি। দেখুন কি সহজ প্রেজেন্টেশন, কোনো রকম কোনো জটিলতা এর ভেতরে নেই, সামান্যতম জটিলতা নেই, ঠাকুরকে আপনার জ্ঞান করে এগিয়ে যাচ্ছেন। সরজুবালার মনে হলো যে মা যখন এগিয়ে যাচ্ছেন, তার পেছন পেছন হামাগুড়ি দিয়ে যেন গোপালও চলে যাচ্ছেন, এবং ঠাকুরও ধীরে ধীরে খাবার ঘরে যাচ্ছেন খেতে। এই সহজের ভগবানের সঙ্গে একটা সহজ সরল সম্পর্ক স্থাপনের চেষ্টা হলো। ঠাকুরের সব কিছু ছিল গোপন, কোনো সামান্যতম প্রকাশটুকু ছিল না। তিনি ছোট ভট্টাচার্য, দক্ষিণেশ্বরের মন্দিরের দ্বিতীয় পূজারী, অথচ
সেই দ্বিতীয় পূজারী হওয়া সত্ত্বেও তিনি সামান্যতম কোনো কিছু বিষয়ের ভিতরে তিনি নাক গলাতেন না, কোনোভাবেই তিনি নাক গলাতেন না, তাকে কেউ কখনো দেখেনি কোনো বিষয়ের ভেতর তিনি নাক গলিয়েছেন, কোনো রকম কারোর ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তার একটাই লক্ষ্য ছিল, তিনি যেন শুধুমাত্র মায়ের সেবা করেন। শ্রীরামকৃষ্ণদেব এই রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করলেন, অনেকেই সেই মন্দিরে আসতে চাইত না, কারণ মাহিষ্যের মন্দির, রাসমণি যাতে মাহিষ্য ছিলেন তার মন্দির, সেই কারণে জগন্মাতাকে সাজিয়ে গুছিয়ে মন্দিরের আকর্ষণ করে তোলবার চেষ্টা করেছিলেন। লোকে যেন না ভাবে যে তিনি মাহিষ্যের মন্দিরে এসেছেন, তিনি ভবতারিণীর মন্দিরে, সেখানে ভবতারিণীকে অসাধারণ সাজাতেন এবং সেই সাজগোজ দেখার জন্য লোক ছুটে আসত, এবং ঠাকুর বিশ্বাস করতেন ভবতারিণীকে দর্শন করলে প্রত্যেকের ভেতরের ভক্তি বিশ্বাস আবেগ এগুলি বিকশিত হবেই হবে, এগুলি হবে, এই হচ্ছে কথা। তিনি মাকে সাজালেন এবং পরবর্তীকালে খুব সামান্য দিন বিধিসম্মতভাবে পূজা করেছেন, তারপরে তিনি আর বিধিসম্মতভাবে পূজা করতে পারলেন না। তাঁর সেই পূজার পদ্ধতি অদ্ভুত ছিল, তিনি মাকে খাওয়াতেন, নিবেদন করতেন, এরকম কথাও বলছেন লোকে শুনছেন, আরে আগে আগে নিবেদনটা করে নি তারপরে খাবি, কখনো তিনি বলছেন ও আমি আগে খাবো তারপরে তুই খাবি, মাকে যেন জীবন্ত জাগ্রত দেখছে। আমরা কিন্তু এভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করি না, সেই কারণে দুঃখে আঘাত নানা সময়ে নানা কিছুতে আমরা ভেঙে চুড়ে তছনছ হয়ে যাই, তবু ভুলেও আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি না বলে ভগবানের সঙ্গে নিত্য যুক্ত হতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা জীবনের সবচেয়ে বড় ড্রব্যাক, যদি কিছু ড্রব্যাক থেকে তাহলে থাকে তাহলে এটি হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক, আমাদের জীবনের সবচেয়ে বড় কঠিন অবস্থা যেটা আমরা কিছুতেই পেরিয়ে যেতে পারছি না। ঠাকুর একবারে সম্পূর্ণ মালিন্য রহিত হয়ে এসেছিলেন এবং কোনো রকম আভূষণ তার ছিল না, তিনি তিনটে অলংকার নিয়ে এসেছিলেন, এই কথাটা আমি বারবারই বলি, একটা হচ্ছে নিরক্ষরতার অলংকার, একটা হচ্ছে দারিদ্রের অলংকার, আর একটা হচ্ছে পরাধীনতার অলংকার, এই তিন অলংকার নিয়ে এসেছিলেন যাতে মানুষ তাকে না চিনতে পারে, এবং তিনি খুব নিঃশব্দে কোনো রকম কোনো কারুকে সামান্যতম বিরক্ত না করেও তিনি তার লীলাটি চালিয়ে যেতে পারতেন। তাকে যদি মানুষ চিনতে পারত তাহলে খুব মুশকিল হতো, তার এই লীলা করা তার সম্ভব হতো না, জগতের কারুর কাছে তিনি কিছু করতেন না। ঠাকুরের আর কোনো দিকে লক্ষ্য নেই, তন্ময় হয়ে আছেন মাতৃভাবে, জামাদুরের কথা পরনের কাপড়খানা পর্যন্ত সবসময় ঠিক থাকে না, বলছেন তিনি তন্ময় হয়ে গেছেন, তার পূজাতে তিনি এমন তন্ময় হয়ে গেছেন কোনো বিষয়ের মধ্যে মাথা গলানোর তার সামান্যতম সময়টিও নেই, এটি হচ্ছে কথা। তিনি যেন ডুবে আছেন, তার ভাবটির মধ্যে একেবারে ডুবে আছেন, আমাদের ভগবান ছাড়া আর সমস্ত কিছুতে তন্ময়তা আছে, এইখানে ভগবানের সাথে অবতারের সঙ্গে এইখানে আমাদের বেসিক ফারাক, তন্ময় হয়ে আছেন, ডুবে আছেন। মহাপুরুষ সমাজের কথা বলতেন পূজনীয় ফুতেশ আনন্দজি মহারাজ, মহাপুরুষ সমাজ হেঁটে যাচ্ছেন এমন সময় একজন সাধু তাকে প্রণাম করেছেন, মহাপুরুষ সমাজ মুখ থুবড়ে পড়ে গেলেন, উল্টে পড়ে গিয়ে ঠোঁট টোট কেটে গেল সব জায়গায়, সবাই বকাঝকা করছে, মহাপুরুষ সমাজ প্রথমে অসন্তুষ্ট হয়েছিলেন, তারপরে তিনি বলছেন ওকে কিছু বলো না, ও কেমন করে জানবে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। এই ঘটনাটা বারবার বুতেশ আনন্দজি আমাদের বলতেন, চোখ খোলা আছে একটা মানুষের অথচ সে মানুষটা কিচ্ছু দেখতে পাচ্ছেন না, তিনি ঈশ্বরভাবে এমন তন্ময় হয়ে গেছে, বাইরের যে রংচঙে পৃথিবী এটা তার কাছে একেবারে মিথ্যে হয়ে আছে, বলছেন ও কি করে জানবে যে আমি কিছু দেখছিলাম না। দেখুন কি দারুণ কথা, যে দেখছেন চোখটি খোলা আছে, জাগতিক নিয়মে সব কিছুই খোলা রয়েছে কিন্তু তিনি কিচ্ছু দেখছেন না, জগৎ সংসারে কোনো কিছু তার কাছে দৃশ্যমান নয়। পরিপূর্ণ আধ্যাত্মিক ঐশ্বর্যকে ঠাকুর এত কত গোপন রেখেছিলেন, এই হচ্ছে সাধনার নিয়ম, কেউ যেন টের না পায়। তিনি বলতেন ভগবানকে ডাকবে কোণে মনে আর বনে, অমূল্য সম্পদ লোকে যেমন সযত্নে লুকিয়ে রাখে অধ্যাত্ম সম্পদও তেমনি করে লুকিয়ে রাখতে হয়, নইলে আবার সাধুতার অহং এসে সাধককে আশ্রয় করে, সে বড় ভয়ঙ্কর জিনিস। ধর্মপথেও অহং বা আমিত্বের প্রকাশ হয়, তাই এখানেও অহংকারকে নির্মূল করা দরকার। এই আদর্শের জ্বলন্ত দৃষ্টান্ত ঠাকুরের জীবন। যিশুর একটি উপদেশ আছে যেখানে তিনি বলছেন তোমার বাঁ হাত যেন টের না পায়, তোমার বাঁ হাত যেন টের না পায়, তোমার ডান হাত কাকে কি দান করলো, কঠিন কথা, দুটো হাত পাশাপাশি রয়েছে তবু একটা জানবে না
অন্যটার দানের কথা, এইরকম হলো ধর্ম সাধনা। তাই তো দক্ষিণেশ্বরের পাগলের পাগল বামুন এত অল্প দিনের মধ্যে সারা পৃথিবীতে কি আলোড়নটা এনে দিলেন। শুধু প্রচারের দ্বারা এ জিনিস সম্ভব, সব তার ইচ্ছে। এই যে পরিপূর্ণ আধ্যাত্মিক ঐশ্বর্য ঠাকুর গোপনে রেখেছিলেন, গোপনে না রাখলে আধ্যাত্মিক সম্পদের দাম থাকে না। ধরুন আপনার কাছে এই আমাদের একটা কয়েক টুকরো গজমতি আছে, খুব দামি মুক্ত, সেই গজমতি আপনার কাছে আছে। বাড়িতে যে আসে তাকে যদি আপনি খুলে একবার করে দেখান গজমতিটা, তার কিন্তু আর দাম থাকে না। লোকে তখন বলবে যে এর কাছে সত্য সত্যই গজমতি নেই, গজমতি যদি থাকতো তাহলে আর তার কোনো রকম এত সহজে এ লোকের কাছে সেটা প্রেজেন্ট করতে পারত না। এই সব কিছু লুকিয়ে রাখতে হয়, যে জিনিস কোনো কোনো জিনিস যেটা খুব প্রাণের জিনিস, এগুলো যত আমরা লুকিয়ে রাখতে পারবো ততই আমাদের পক্ষে সেটা শোভনীয় হবে। ঠাকুর ভগবানকে ডাকবার, ঈশ্বরকে আরাধনা করবার বলছেন, ঠাকুর ভগবানকে ডাকবে কোণে মনে আর বনে। সবাই এটার একটা অন্য রকমের ধারণা করে রাখে। ঠিক দেখবেন মন্দিরের কোণগুলোতে লোকজন বসে আছে, মনে তো আমরা দেখতে পাই না, আর জঙ্গলে যাওয়ার চেষ্টা করে নির্জনে সাধন ভজন করা। আসল হচ্ছে ভগবানকে এমন করে লুকিয়ে ডাকতে হবে, সর্বাবস্থায় আমি তাকে ডাকছি অথচ আমি কাউকে সামান্যতম কোনো প্রকাশ করছি না। আমাদের প্রেসিডেন্ট মহারাজদের জীবন দেখবেন, যারা শ্রীরামকৃষ্ণের মূর্তি যারা ধরে রেখেছেন শ্রীরামকৃষ্ণের ভাব, তাদের ভেতরে বাইরে যেরকম গুরুরা থাকেন তাদের মতো কিন্তু আমাদের ওই রকম বিভূতি দেখানোর এ নেই। এই নিত্যানন্দ স্বামীগুল এখন তার বক্তৃতা আপনারা অনেকেই দেখেছেন শুনেছেন, আমাদের সঙ্গে ট্রেনিং সেন্টারে এক বছর জুনিয়র ছিল, আমরা তাকে দেখেছি। কিন্তু এখন পরবর্তীকালেও বহুবার সংঘ ছেড়ে দেওয়ার পরও বহুবার তার সঙ্গে আমাদের দেখা হয়েছে, কেদারনাথ যাওয়ার পথে দেখা হয়েছে, বেলুড় মঠে যাওয়ার পথে দেখা হয়েছে। তার বিশাল দলবাহিনী নিয়ে তাদের সামনে নানা রকমের সাজগোজ করে, এক এক দিন তিনি এক এক রকম সাজগোজ করে এই বক্তৃতা দিতে আসেন। কোনোদিন বড় চূড়া জটা, কোনোদিন জটা খোলা রয়েছে, কোনোদিন তাতে রুদ্রাক্ষ জড়ানো, কোনোদিন রাজার মতো মুকুট পরা, নানা রকম সাজগোজে আভূষণ প্রয়োজন হয়। প্রথম যখন রেড লেটার এডিশন কথামৃতের বেরোনোর কথা ভাবা হয়েছিল, তখন ভূতেশানন্দজির খুব বিরোধিতা করেছিলেন। উনি বলেছিলেন, ঠাকুরের বাণী কি শক্তিশালী কম হয়ে গেল যে লাল কালি দিয়ে আমাদের দেখাতে হবে ঠাকুরের বাণী? কিন্তু তথাপি বেরিয়েছিল, কিন্তু সেই রেড লেটার এডিশন একেবারেই চলেনি, আমাদের ফিরিয়ে নিতে হয়। ঠিক সেই রকম এই এরাই আভূষণ নানা রকমের অলঙ্কার সাজগোজ করে বাইরের পৃথিবীর কাছে আসেন। তার কারণ হচ্ছে কিছুতেই তারা বুঝতে পারেন না, তারা মনে করেন যে এটা না করে এলে বোধ হয় মানুষের হৃদয়ে তারা দাগ কাটতে পারবেন না, সেই কারণে এই সাজগোজ করার প্রয়োজন থাকতে হয়। ঠাকুর বলছেন না, ভগবানকে ডাকবে কোণে বনে আর মনে, মনে মনে তাকে ডাকবে, কোনো একটা নির্জন স্থানে বসে ডাকবে, এমনভাবে ডাকবে যেখানে যেন তুমি শতলোকের মাঝখানে থাকলেও তুমি যেন বনের ভেতর থাকলে যেরকম নির্জনতা অনুভব করো, সেই রকম নির্জনতা যেন তুমি অনুভব করতে পারো, সর্বাবস্থায় তাকে জপ করতে। আমার মনে আছে পূজনীয় গীতানন্দজি মহারাজকে আমরা দেখেছি জপ করতে। মহারাজ আমাদের মঠ মিশনের ট্রেজারার ছিলেন, ফলে মহারাজের কাছে চেক সই করাতে আমাদের যেতে হতো। পূজনীয় মহারাজকে দেখেছি, মহারাজের ঘরে দুটো দরজা ছিল, একটা জালের দরজা আর একটা কাঠের দরজা। জালের দরজাটা খুললেই দেখা যেত মহারাজ ঘরে বসে জপ করছেন, খুব মৃদু আলো। ওনার খাটের ওপরে একটা বড় বিবেকানন্দজির ছবি ছিল, সেই ছবিটার ওপর পড়ত, এবং মহারাজের পায়ে সমস্যা থাকার জন্য মহারাজের চেয়ারটা একটু উঁচু ছিল, খাটটা নিচু, মহারাজের পাটা ওই খাটের ওপর ছড়ানো থাকতো। দুহাত দিয়ে মহারাজ জপ করতেন, দুহাতে দুটো মালা রেখে জপ করতেন, একটায় জপ করতেন আর একটা সংখ্যা রাখতেন, এই দুটো। আমরা ওই দরজাটা খুললেই, এই জালের দরজাটা খুললে দরজাটা ঠেলার আগেই দেখতাম মহারাজ দুটো মালা দু হাতে বাঁতে নিয়ে বসে আছেন, সামান্যতম বিরক্ত নন। ওনার চেয়ারের হাতলগুলো বড় ছিল, আর একটা লম্বা কাঠের একটা ছিল, ট্রেন মতো লম্বা জিনিস ছিল, ওইটার উপরে আমরা ওইটা রাখতাম। মহারাজ জিজ্ঞেস করতেন কি করবে, এই যে উনি জপ করছিলেন উনি বিরক্ত হচ্ছেন তা নয়, কি করবে এটা জিজ্ঞেস করতেন। আমরা বলতাম চেক সই করানো আছে, চেক দিতাম, অর্ডার বুক দেখতেন উনি, সই সব দেখে সই করে
আবার আমরা যখন ঘুরে কাঠের দরজাটা বন্ধ করছি বাইরে গিয়ে, তখন দেখতাম ততক্ষণে কিন্তু তিনি আবার জপ করতে বসে গেছেন। কোন অবস্থায় কোনো কিছুতে সামান্যতম বিচ্ছেদ হচ্ছে না, সারাক্ষণ নিশিদিন ভগবানের নামে ডুবে আছে। মহারাজ আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্যের আচার্য ছিলেন, যখন আমাদের ক্লাস করাতে আসতেন ট্রেনিং সেন্টার ইয়েতে লাইব্রেরি হলে, তখন আমরা মহারাজকে দেখতাম, যখন উনি মন্ত্রগুলো বলছেন মনে হতো যেন কোন একটা লোক থেকে বলছেন, যেন মন্ত্রের অর্থের সঙ্গে তিনি যেন সম্পৃক্ত হয়ে গেছেন, তার যেন আলাদা করে কোনো অস্তিত্ব নেই। এটা তখন সেই সময় আমরা যতটা অনুভব করেছি, পরবর্তীকালে যত দেখেছি মহারাজকে তত অনুভব করার চেষ্টা করেছি। দানের ক্ষেত্রে আমাদের কতগুলো জিনিস থাকে, আমরা জানানোর কিছু কিছু হাম্বড়াই থাকে, থাকে না এমন দাতাও দেখেছি। হাম্বড়াইওয়ালা দাতাও যেরকম দেখেছি, হাম্বড়াই ছাড়া দাতাও দেখেছি। একজন আমাদের কাছে দেন, বিদেশ থেকে আসেন, একদম নিঃশব্দে দান করেন। তিনি টাকাটা পাঠিয়ে দেওয়ার পর ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, দ্বিতীয়বারও খোঁজ করেন না যে এটা পেয়েছেন কি না, কেন এখনও মানি রিসিট আমি পেলাম না, এই কোনো কিছু, আমরা আর কোনো ইনফরমেশন জানাতে কখনো ভুল করেন না। আমাদের 1, 2, 3, 4, 5, 6 করে যে 6টি পয়েন্ট জানতে দেওয়ার থাকে, সেইটি জানাতে তিনি এতটুকু কার্পণ্য করেন না। কিন্তু বহু মানুষ আছে এই 6টি পয়েন্ট 6 বার কোয়ারি করে 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 জানাতে হয়। প্রথমে তিনি বলেন যে কেন বলবো, ঠাকুরকে দিচ্ছি, ঠাকুরের এরকম ভাব, এটা খুব ভালো ভাব, ঠাকুরকে দিচ্ছি, আমার নাম ঠিকানা চাই না। তারপরে জিজ্ঞেস করেন, আচ্ছা সার্টিফিকেটটা 80G পাবো তো? তারপরে এই নামটা জানালেন তো, অ্যাড্রেস জানালেন না কমপ্লিট, অ্যাড্রেস জানার পর প্যান দিতেই হবে, প্যান না দিলে কেন, আমার তো ইয়ে লাগবে না, এইসব নানা রকমের নানা গল্প। আমি গত 2015 সাল থেকে তো সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে কাজকর্ম করছি, তার আগে কাজ করিনি এরকম। এই নানা ভাবের মানুষের সঙ্গে সম্পর্ক এসেছে, কিন্তু আবার এরকম ভালো মানুষও দেখেছি, মানে তারা জিজ্ঞেস করেনি বলে ভালো মানুষ বলছি তা নয়, একেবারে দিয়ে যেন তারা ধন্য, এই নিয়ে তাদের সামান্যতম মাথা ব্যথা নেই। এমনকি তারা, এবং তাদের ভাবটা এমন, আমাদেরও লজ্জা করে তাদের বিষয়ে, তাদের এখানে পাবলিক ফোরামে বলছি, আমার নাম বলবার খুব ইচ্ছে হচ্ছে কিন্তু আমি নামটা বলবো না, কারণ তারা এই পাবলিক ফোরামে বা তাকে, এমনকি তার বাবা যেন এটা চান না। একজন এমপি আমাদের ইয়েতে জমা দিতেন, টাকা জমা দিতেন, বাচ্চা স্পন্সর করতেন নরেন্দ্রপুরে, তার ছেলেও জমা দিতেন, বাবা ছেলে দুজনেই নরেন্দ্রপুরের প্রাক্তনী ছিলেন, দুজনেরই শর্ত ছিল বাবা এসে বলতেন ছেলে যেন জানতে না পারে, আর ছেলে এসে বলতেন বাবা যেন জানতে না পারে। আমরা দুজন দাতার কাছ থেকেই টাকা নিতাম, কিন্তু কখনো বাবাকে জানায়নি আপনার ছেলেই দিয়েছে, ছেলেকেও জানিয়েনি বাবা আপনারই দিয়েছে, ছেলে জানতেও চাইতেন না, বাবাও জানতে চাইতেন না। এই ভাবটা আসাটা কিন্তু বেশ কঠিন আমাদের, এটা কিন্তু আসে না বড় একটা, কিন্তু যাদের আসে সত্যি সত্যি আসে, আমি এরকম জেনুইন মানুষ দেখেছি। আর আরেকটা হচ্ছে এই এই এইরকমই হলো ধর্ম সাধনা, নিজেকে লুকিয়ে রেখে হয়। রবীন্দ্রনাথ একটা গান আমি এর আগে উল্লেখ করেছি, সেইখানে রবীন্দ্রনাথ এই কথাটা খুব ভালো করে বলছেন, সেখানে আছে, এত আলো জ্বালিয়েছ এই গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। এটা আমাদের সাধারণ মানুষের ধারণা, আমরা চাই সব গ্ল্যামার সব গ্লোরি আমাদের ওপরেই আসুক, আমরা ভগবানকেই জীবনে ইয়ে করেছি কিন্তু এমন করেছি যে সব গ্ল্যামার গ্লোরি আমার ওপরেই আসুক। আমরা চাই যে নানারকম, যে বাড়িতে সামান্য কিছু করলে সেটা যেন ফেসবুকে আসে, ফেসবুক লাইভে যায়, সবাই দেখাশোনা করে, সেটা নিয়ে সবাই প্রশংসা করে, এইটা আছে। অনেক জায়গায় ক্লাস নিচ্ছেন দেখেছি, যতক্ষণ ক্লাস চলছে ফেসবুক লাইভে যারা যারা আসছেন তাদেরকে হাই বলা, হ্যালো বলা, এতে যে ডিস্ট্র্যাকশনটা হয়ে যায় বিষয়বস্তু থেকে সেটা নিয়ে ভাবেন না। এইটা হচ্ছে কথা, একবারে টু দি পয়েন্ট, বিষয়বস্তুর বাইরে কোথাও যাওয়া নয়। তাই তো দক্ষিণেশ্বরের পাগল বামুন এত অল্প দিনের মধ্যে সারা জীবনে কি আলোড়ন এনে দিল, শুধু প্রচারের দ্বারা এই জিনিস সম্ভব, সব তার ইচ্ছা, তিনি চেয়েছেন। যখন তাকে বলা হতো তার কথা তত্ত্বমঞ্জুরিতে লেখা হবে কি না, তিনি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, ফুল ফুটলে আপনা আপনি মধুকর আসবে, তাকে কিছু জানানোর দরকার হয় না। বাইরের প্রকাশ ঠাকুর ভারী অপছন্দ করতেন, কেশববাবু তাকে কত বুঝেছিলেন, অত বড় পণ্ডিত
নাম করা লোক আবার কাগজ চালাচ্ছেন, ভাবলেন ঠাকুরের কথা সবাইকে কিছু জানানো উচিত। তাই তার কাগজে ঠাকুরের কথা লিখতে লাগলেন। ঠাকুর তাকে বারণ করলেন, কাগজে লিখে কাউকে কি বড় করা যায়? আর সত্যিই তো ভগবানের কথা ব্যাখ্যা করে অপরকে বোঝানো মানুষের সাধ্য। মানুষের বিদ্যাবুদ্ধির শক্তি দিয়ে তার কথা কতটুকু বলা যায়? ঠাকুরের বিষয় লেখবার জন্য গিরিশবাবু স্বামীজিকে অনুরোধ করেন। স্বামীজির ঘোর আপত্তি। তিনি বললেন, দরকার হলে তিনি পৃথিবী ওলট পালট করে দিতে পারেন, কিন্তু ঠাকুরের বিষয় লিখতে গিয়ে গিরিশবাবু তাকে যেন না বলেন। লিখতে গিয়ে শেষে কি ঠাকুরকে ছোট করে ফেলবেন? তিনি কোনো মতেই তা পারবেন না। কত বড় কথা, ঠাকুরের কথার কি ইতি আছে? এই বাইরের ভাব প্রকাশ ঠাকুর একেবারে অপছন্দ করতেন। এইটা কিন্তু কথা, ওই অপছন্দ করাটা একটা বড় জিনিস। ঠাকুর ভীষণ রকমভাবে অপছন্দ করতেন তাকে এরকমভাবে প্রকাশ করা হোক। তিনি চাইতেন তিনি স্বয়ং প্রকাশিত, আমাদের হৃদয়ে যদি তিনি প্রকাশিত হন তাহলে খুব সহজেই অন্যের হৃদয়তেও প্রকাশিত হবেন। তাকে জোর করে অ্যাডভার্টাইজমেন্ট করে কখনো তাকে বড় করা যাবে না। স্বামীজিকে যখন গিরিশবাবু বলেছিলেন, গিরিশবাবু তাকে তার উত্তরে স্বামীজি বলেছিলেন, শেষে কি শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেলবো? দুজনে এরকম শ্রীরামকৃষ্ণদেবের স্তবগান গাইতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে একটি শব্দ ব্যবহার করে, তার নাম একবারও করেননি, যেটা আমাদের কাছে একবারে বিখ্যাত হয়ে আছে, একটি দেবেন্দ্রনাথ মজুমদার, ভবসাগর তারণ কারণ হয়ে রবিনন্দন বন্ধন খণ্ডন হয়ে। গুরুবন্দনা যেটি রচিত হয়েছে, যেটা পৃথিবীর সব ধর্মমতের মানুষজন গিয়ে থাকেন আদতে, সেটা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে গিরিশ দেবেন্দ্রনাথ মজুমদার লিখেছিলেন। সেখানে কিন্তু কোনো জায়গায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলানি, অথচ শ্রীরামকৃষ্ণ তার জীবনে যে প্রভাবটি ফেলেছিল সেটির কথা কিন্তু খুব গুছিয়ে বলা আছে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করো দীন জনে। এই বারবার তিনি এই গানটির এই নানা রকমের ভাব দিয়ে গিয়েছিলেন। এখানে কোনো জায়গায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি শব্দ লেখায়নি। এবং আরেক সন্ন্যাসী লিখেছিলেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ, যার গান আমরা রোজ গাই, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময় নিরঞ্জন নরধূপ ধর নির্গুণ গুণময়। তার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখিত এই বন্দনা গীতের কোনো এক জায়গায়ও শ্রীরামকৃষ্ণ শব্দটি ব্যবহার করা হয়নি। তারা চেয়েছিলেন, এবং এইটা আমাদের কাছে শিক্ষণীয়, স্বামী বিবেকানন্দ এবং এরা সবাই চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণকে যেন আমরা গুণগত দিক দিয়ে বোঝবার চেষ্টা করি। আমরা অনেক সময় তাকে রূপগত দিক দিয়ে বোঝার চেষ্টা করি, রূপগত দিক দিয়ে না গিয়ে গুণগত দিক দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে তাকে গ্রহণ করা অনেক সহজ হবে। খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময়, কি সুন্দর কথাটা, যিনি ভববন্ধন খণ্ডন করেন, যিনি জগতের বন্দনীয়, আমি তাকে বন্দনা করি, আমি যে তাকে বন্দনা করছি এতে কিচ্ছু এসে যায় না তার, কারণ তিনি জগতের বন্দনীয়। কেন তিনি জগতের বন্দনীয়? কারণ এই যে মোহবন্ধন এটি তিনি খণ্ডন করেন। এইরকম খুব সুন্দর করে এই যে বিশেষণ, যে শ্রীরামকৃষ্ণের যে বিশেষণের যে রূপটি, এটি ধরে যদি আমরা শ্রীরামকৃষ্ণকে না ধরতে পারি তাহলে কিন্তু কোনোভাবে কোনো মতে আমরা শ্রীরামকৃষ্ণের রূপ ধারণা করে, রূপ চিন্তা করে শ্রীরামকৃষ্ণের কাছে যেতে পারবো না। তবু অবতার পুরুষ পৃথিবীতে আসেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মতো হয়ে। মানুষ তাকে ধরতে পারে, জানতে পারে, তবু তার বুদ্ধির সীমার মধ্যেই। বক্তৃতা করে তাকে বোঝানো যায় না, তাকে বুঝতে হয় অন্তর দিয়ে। এই যে আমি শব্দ দিয়ে অনেক কথা বলার চেষ্টা করছি, আমি যেমন আপনাদেরকে শ্রীরামকৃষ্ণের কথা বোঝাতে পারছি না, ঠিক সেরকম শব্দ যথেষ্ট নয়, ইনঅ্যাডিকুয়েট শব্দ, ইনঅ্যাডিকুয়েট। কেন? ঈশ্বর হলেন অবাং মনসগোচর, বাক্য এবং মনের অতীত। মন যখন চিন্তা করে সেটা শব্দাকারে প্রকাশ করে, তখন সেটা বাক্য রূপ নেয়। কিন্তু যখন শব্দ বাক্য মনের অতীত হয় তখন সেই অনুভূতিকে আমরা প্রকাশ করতে পারি না। এক চামচ চিনি খাইয়ে দেওয়া হলো, আপনি বড়জোর বলতে পারেন চিনি মিষ্টি, কিন্তু মিষ্টিটা কেমন এটা আপনি কখনো কাউকে বোঝাতে পারবেন না, আপনি কোনো শব্দ দিয়েই বোঝাতে পারবেন না চিনি মিষ্টি। ঠিক সেই রকম ঈশ্বর হলেন তেমন এক সত্তা, যাকে শব্দ দিয়ে কোনো কিছু দিয়ে বোঝানো যায় না।
তাই তাকে অনুভব করতে হয় অন্তরে। ঠাকুরের বিরাট সাধনার জীবন, অমূল্য আধ্যাত্মিক সম্পদের অধিকারী হয়েও তার কীরকম আত্মগোপন। যে জিনিস পেতে তোতাপুরীর 40 বছর লেগেছিল, ঠাকুর 3 দিনেই তা পেয়ে গেলেন। তোতাপুরী অবাক, দুটো একটা নয়, নানান ধর্মমতের সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন। অনন্ত অধ্যাত্ম ঐশ্বর্যের ভাণ্ডারই, অথচ এতটুকু বাইরে প্রকাশ নেই, লোকে আখ্যা পেলেন পাগল বামুন। এটা শ্রীরামকৃষ্ণের কাছেও খুব একটা মজার একটা বিষয়বস্তু ছিল। যোগানন্দ মহারাজ এসেছেন, তিনি ওই অঞ্চলের বাসিন্দা। শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করছেন যে তোরা আমাকে দেখে কি বলে ওনার। যোগানন্দ মহারাজ বলছেন দুটো দিনের দুরকম কনভারসেশন আছে, এটা আরেকটা দিনের কনভারসেশন। সেখানে তিনি বলছেন আপনাকে আমার সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলে বোধ হয়। ঠাকুর বলছেন বলিস কি রে, লোকে যে আমাকে পাগল বলে। বলছে আসলে ওরা বুঝতে পারে না, তাই তাকে আপনাকে পাগল বলে। বলে ভাগবতের একটি গল্প তিনি বললেন, শ্রীকৃষ্ণের জন্মের গল্প। শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তখন মহামায়ার প্রভাবে কংসের কারাগারে সবাই নিদ্রাভিভূত হয়েছিলেন এবং কেবলমাত্র 2 জন রক্ষী জেগেছিলেন। তারা সেই নিদ্রাকে জয় করে জেগেছিলেন। কেন জেগেছিলেন? কারণ তারা জানতেন বসুদেব তাদের নিয়ে চলে যাবেন, শ্রীকৃষ্ণকে, সেই বালক কৃষ্ণকে নিয়ে সেই গঙ্গা যমুনার ওপারে নিয়ে চলে যাবেন, নন্দগৃহে নিয়ে যাবেন। আর কোনো দিন বালক কৃষ্ণের এই রূপটি তারা দর্শন করতে পারবেন না। তারা সেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য, ভগবানের সেই বালক রূপটিকে অবলোকন করার জন্য সমস্ত মায়াকে অতিক্রম করে তারা জেগেছিলেন। বলছেন আজকে এরা জানতে পারেনি, কালে এরা বলবেন। কাল সত্যি বলছে যে যে পাগল মামুন হিসেবে যাকে আমরা ঠিক ভেবেছিলাম, যাকে স্বয়ং যোগানন্দ মহারাজ ভেবেছিলেন নাপির এই মালি, সেই আসলে তিনি আমাদের সকলের জীবন দেবতা। এটা যত সময় পেরোবে তত আমরা বুঝতে পারবো। বলছেন সব রয়েছে ভেতরে, ডুব দিতে হবে, অন্তরের গভীরে খুঁজতে হবে, তবে রত্ন মিলবে। তার ভাব এবং উপদেশ চিন্তা করো, বোঝো, গ্রহণ করো, তবে কাজ হবে। তিনি আমাদের কত সহজ পথ বলে দিয়েছেন, সেই পথই আমাদের ধরতে হবে। বলছেন আমরা কেন বুঝতে পারি না ভগবানকে, ভগবানের মন্ত্রে দীক্ষা পাই, ভগবানকে জানার জন্য তার গ্রন্থাদি পড়ি, নিত্য কথামৃত করি, তবু আমাদের জীবনের বদল হয় না কেন? তার কারণ হচ্ছে আমরা আমাদের ভেতরে কখনো প্রবেশ করি না। আমাদের সাধকের একটা বড় গুণ থাকা দরকার সাধকদের জন্য, সেটা হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসু। আমরা যে ভগবানকে তো নানাভাবে দেখি, কিন্তু ভগবানের স্বরূপটি জানবার জন্য একটা জিজ্ঞাসা আমাদের ভেতরে থাকে। ধরুন আপনি একটা হোটেলে একটা ভালো খাবার খেলেন, খেতে খেতে আপনার মনের ভেতরে মনে হচ্ছে যে কী কী জিনিস দিয়ে এই খাবারটা করেছে, একটা অদ্ভুত টকটক একটা স্বাদ এসেছে, সেই স্বাদটা কী করে করেছে। আপনি গিয়ে আস্তে আস্তে সেই কিচেনে যদি সম্ভব হয় খোঁজ নিলেন, সেখানে জানলেন যে ভিনিগারে খানিকক্ষণ সবজিটাকে ডুবিয়ে রাখা হয়েছিল, তারপরে সেই সবজিটাকে তুলে রান্না করা হয়েছে বলে ওই যে টকটক স্বাদটা, যেটা খাবারের স্বাদ বৃদ্ধি করেছে, সেইটা করেছে। কিন্তু যদি আপনি তত্ত্ব জিজ্ঞাসু না হতেন তাহলে কিন্তু এটা আপনি করতে পারতেন না। আপনি যেতেন খেতেন, আচ্ছা বেশ টকটক লাগে, আপনি টমেটো মামেটোর চেষ্টা করে করলেন, সেটা কিন্তু কিছুতেই, সেই জিনিসটা কিছুতেই আসতো না। এই তত্ত্ব জিজ্ঞাসু, ভগবানকে শুধু জানছি না, ভগবান কি এতটুকু, তিনি যে অনন্ত, তাকে জানবার চেষ্টা করতে হবে, তাকে অনুভব করবার চেষ্টা করতে হবে। তাই বলছেন আমরা আমাদের ভেতরে ডুব দিই, আমরা বাইরের জগতে ডুব দিই কিন্তু ভেতরে আমরা ডুব দিই না। সব রয়েছে ভেতরে, ডুব দিতে হবে, অন্তরের গভীরে খুঁজতে হবে, তবে রত্ন মিলবে। তার ভাব এবং উপদেশ চিন্তা করো, বোঝো, গ্রহণ করো, তবে কাজ হবে। শুধুমাত্র খুঁজলে হবে না, সেটার অনুধাবন করতে হবে, বুঝতে হবে, এবং সেটা জীবনে অ্যাপ্লাই করতে হবে। তার কোন অংশটা অ্যাপ্লাই করব, কোন অংশটা অ্যাপ্লাই করব না, সেটা আমাদের বুঝতে হবে। আমরা শ্রীরামকৃষ্ণ দেবের ছবি দেখে দাড়ি রাখার চেষ্টা করি, ভাবি ঠাকুর দাড়ি রাখতেন, দাড়ি কাটতেন না, উদাসীন হয়ে থাকতেন, আমিও দাঁড়িয়ে রাখি উদাসীন হবে, লোকে বলবে হ্যাঁ এই লোকটা শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে, ওই কারণে ওই রকম দাঁড়ি রেখেছেন। দাঁড়িয়ে রেখে কি আর ভগবানকে ভালোবাসা যায়, ওরকম নয়। ভগবানের যে আন্তর, আমরা যদি এরকম দক্ষিণেশ্বরে ঠাকুর যে মুখ ঘষতেন মাটিতে, ওইরকম যদি মুখ ঘষি পরের দিন আমাদের মেন্টাল অ্যাসাইলেমে পাঠিয়ে দেওয়া হবে।
আমরা মেন্টাল অ্যাসাইলেমে চলে যাব, আমরা কিছুতেই আর শহর সভ্য সমাজের মধ্যে থাকতে পারবো না, তাহলে আমাদের কি মুখ ঘষা চলবে না? অবশ্যই চলবে না। আমাদের কি চলবে? শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসাটা, ভগবানকে না পাওয়ার যে দুঃখ, সেই যে তাকে পাচ্ছি না বলে যে আকুতি, সেই আকুতিটিকে আর জীবনে গ্রহণ করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত সেই ভাবটিকে আমরা গ্রহণ করতে পাচ্ছি, তা সেটা হবে না। ঠাকুর এক জায়গায় বলছেন না, আমি ষোলো টাং করে গেলাম, তুই একটাং, তোরা একটাং কর, 1/16 পার্ট, ষোলো টাঙের এক টাং না। ফেসবুক লাইভে ইউটিউবেতে নেই, এই আবার তপতিমা এক্ষুনি রাগ করবেন, কারণ আমাদের দিনাজপুরের মহারাজ নেই, দিনাজপুরের মহারাজ কলকাতায় আছেন, ফলে ফেসবুক লাইভ অন্য কিছু করা সম্ভব হচ্ছে না, যে গুগল মিটেই আমাদের শুনতে হবে, কিন্তু যেহেতু বিজ্ঞাপনও এগুলো ছিল তাই ওইভাবেই প্রচার হচ্ছে জিনিসটা, ঠিক ফেসবুক লাইভে আজকে নেই। এই আমাদের সাধুদের মাঝে মাঝে এই ক্লাস নেওয়া ছাড়া অন্যান্য আরও অনেক কাজ করতে হবে, এটা আপনাদের অনুধাবন করতে হবে, আমরা খুব ঘুরে বেড়াই না। মহারাজ যেমন এসছেন, কাজেতে এসছেন কলকাতায়, ওই কোথায় দিনাজপুর কোথায় কলকাতা এসেছেন, সমস্ত পথটা কাজের জন্যই, আশ্রমের কল্যাণের জন্যই এসেছেন, সেই কারণে এই ফেসবুক লাইভ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সব রয়েছে ভেতরে, আমরা আমাদের ভেতরের অন্তর সম্পদের দিকে যদি না জোর দিই তাহলে কিন্তু হবে না। ঠাকুর কিন্তু ভীষণ সহজ পথ দিয়ে গেছেন, বলছেন তাকে ভালোবাসার কথা, আপনজন বলে তাকে ভালোবাসার কথা। এরপরে মহারাজ সবচেয়ে কথাটি বলছেন, বলছেন আজ ঠাকুরের জন্মতিথি, বড় শুভ দিন, তার দেখানো পথ ধরে চলবার শক্তির জন্য আজকের দিনে প্রার্থনা করা চাই, তবে তো উৎসব সার্থক হবে। বলছেন উৎসব তখনই সার্থক, খানিকটা বক্তৃতা দেওয়া হলো, খানিকটা গান হলো, খানিকটা বন্দনা গীতি হলো, হেনা হলো তেনা হলো, এতে কিন্তু উৎসব সার্থক হয় না। উৎসব সার্থক হয় তখনই যখন আমরা ভগবানের ভাবটিকে জীবনে গ্রহণ করতে পারি, যখন শ্রীরামকৃষ্ণ নিজের ভেতরে আনতে পারি। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়ার সময় এই কথাটা অনেকবারই বলেছি, আমার খুব ভালো লেগেছিল দীক্ষা চলাকালীন এই কথাটা শুনে। তিনি বলেছিলেন যে গুরু পূজা চলছিল তখন মহারাজ এই কথাটা বললেন যে আধ্যাত্মিক জীবন কি, সাধন ভজনের পথ কি, সবই তোমরা জেনে গেলে এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে লোকে তোমাদের বলে, এ দূর থেকে তোমাকে দেখে বলে রামকৃষ্ণ বিবেকানন্দ করে, এটাই কিন্তু সার্থকতা। আমাদের জীবনে যদি এই ভাবটি যদি না আসে তাহলে কিন্তু আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ করার মধ্যে কোনো সার্থকতা, সামান্যতম সার্থকতা বিরাজ করবে না, এটা কিন্তু আমাদের খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে। এটা যদি না বুঝতে পারি তার চেয়ে দুঃখের আর কিছু নেই। আমরা শ্রীরামকৃষ্ণকে ছবি হিসেবে ঘরে রাখতে পারি, অদ্বৈত আশ্রম থেকে ভালো ল্যামিনেশন করে নিয়ে আসতে পারি, নিখুঁত ছবি, অদ্বৈত আশ্রম থেকে যে শ্রীরামকৃষ্ণদেব অরিজিনাল ছবি, এখন যেটা চেতনানন্দজি করে এনে দিয়েছেন সেটা বিক্রি হয়, সেই নিখুঁত ছবি সমস্ত কিছুই করতে পারি, কিন্তু জীবনে যদি না আনা হয় তাহলে কিন্তু হবে না। তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপ্নে, তোমাকে ঘরে আনা হয়নি সেই বোধটা যেন আমার মনের মধ্যে সবসময় থাকে, কখনো ভুলে যেন না যাই যে তোমাকে জীবনে আমার আনা হয়নি, তোমাকে আমি ভালোবাসতে পারিনি, তোমার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি প্রকাশ করতে পারিনি, এটা আমার দুর্বলতা, এটা আমার ফল্ট, এটা আমি পারিনি, এই না পারার বেদনাটা যেন আমার কাছে থাকে। বুতিসামজি গানটি উল্লেখ করে বারবার বলতেন যে যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, আমরা তার যে দেখা পাবো এই বিষয়ে আমাদের নাও হতে পারে, দেখা নাও পেতে পারি, কিন্তু তোমায় দেখা হয়নি আমি, এই যেন এই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, তোমাকে যে আমি দেখতে পাইনি এটা যেন আমার বোধ হয়, এবং প্রতি মুহূর্তে যেন এটা কাঁটার মতো আমাকে প্রিক করতে থাকে, আমার ভেতরে যেন ভীষণ রকমের লাগতে থাকে, আমি যেন বুঝতে পারি যে তোমাকে আমার আনা হয়নি, তোমাকে আমি বুঝতে পারিনি, আমি তোমাকে ধারণ করতে পারিনি, এটা যেন আমরা বুঝতে পারি। এটা যদি না বুঝতে পারি তার চেয়ে দুঃখের আর কিচ্ছু নেই, এটা আমাদের বুঝতেই হবে, এইটা আমাদের বোঝা উচিত ছিল, এবং এটা যতক্ষণ না বুঝবো ততক্ষণ অবধি রামকৃষ্ণ বিবেকানন্দ করা আমার হলো না। আমি শুধুই মন্দিরে যাতায়াত করি,
সেই রবীন্দ্রনাথের গান আছে না, তোমার কথা হিতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল। সুধাসাগরের তীরেতে বসে আমাদের শুধু হলাহলই পান করা হবে, তোমার কথা এখানে কেউ বলবে না। ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন শয়নে স্বপ্নে জাগরণে না পারি, অন্তত তার প্রতি ভালোবাসাটা যেন জাগে, এবং ভালোবাসাটা যত বাড়তে থাকবে তত আমরা জীবন, নিজেদের জীবনটা যে পরিবর্তন আসছে, নিজের জীবনে শান্তি আসছে, এটা অন্তর থেকে অনুভব করতে পারবো। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা চেষ্টা করব আগামী শনিবারও এই ক্লাসটা করতে। আগামী শনিবার 9ই জুলাই খুব সম্ভবত আমি বেলুড় মঠে থাকব, কারণ 10 তারিখ পরম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের অনুষ্ঠান হবে। যদি বেলুড় মঠে আমি ইন্টারনেট কানেকশন পাই অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে, না হলে আবার একটু পরে। আজ এই পর্যন্ত, নমস্কার জানবেন।